অর্থনীতির সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি কেন্দ্রীয় প্রবণতার 10 নম্বর ক্লাসটি করাচ্ছি। অর্থাৎ ইতিপূর্বে আমরা কেন্দ্রীয় প্রবণতার উপর 9টি ক্লাস করেছি। আমার পূর্বতন ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে তোমরা যেখানে আমার ক্লাসটা দেখছো ইউটিউবে, সেখানে আমার চ্যানেলের নাম লেখা আছে ইকোনমিক সেন্টার বাই আকমল হোসেন মালিহা। এর উপরে একটা ছোট্ট বৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের ছবি আছে। এই ছবিতে তোমরা কি করবে, প্রেস করবে। প্রেস করার সাথে সাথে তোমরা আমার চ্যানেলের ভিতরে যেতে পারবে এবং সেখানে দেখবে হোম আছে, ভিডিও আছে, তারপর প্লেলিস্ট আছে। তোমরা প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে প্রেস করার পর দেখবে কোথায় লেখা আছে পরিসংখ্যান। হ্যাঁ, পরিসংখ্যান সম্ভবত অধ্যায় নাম দেওয়া আছে পরিসংখ্যান ফার্স্ট ইয়ার মাস্টার্স প্রিলি, এবং সেখানে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া আছে এবং সামনেও আরও ক্লাসগুলো কি করব দেব। আর কথা না বলে আমি আমার ক্লাস কি করছি শুরু করছি। আজকের ক্লাসে আমি একটা বিচ্ছিন্ন তথ্য দেওয়া আছে, এই বিচ্ছিন্ন তথ্য হতে আমি মধ্যমা, চতুর্থকদ্বয়, সপ্তম দশমক এবং 92 শতমক আমি বের করব। এর আগে শ্রেণীবদ্ধ তত্ত্ব ছিল, শ্রেণীবদ্ধ তত্ত্ব হতে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, এখন বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, বিচ্ছিন্ন তত্ত্ব কিন্তু কী দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্র আমি বলেছিলাম সেটা হচ্ছে n+1/2 তম পদের মান। এক্ষেত্রে টোটাল গণসংখ্যা জোর হোক অথবা বিজোর হোক, কত n+1/2 তম পদের মান। অবশ্য কোনো কোনো বইতে আছে যে জোর সংখ্যক যদি হয়, এগুলো যোগ করলে যদি ফ্রিকোয়েন্সি জোর সংখ্যক হয় তাহলে n/2 এবং n/2+1 তম পদের মানের ওনারা গণ নেন। কিন্তু এটা আসলে ফ্রিকোয়েন্সি যদি না থাকে তাহলে জোর সংখ্যক তথ্যের ক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য, আর ফ্রিকোয়েন্সি যদি থাকে তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/2 তম পদের মান। একেতে মোট গণসংখ্যা জোর হোক অথবা বিজোর হোক। আর চতুর্থ নির্ণয় সূত্র হচ্ছে n+1/4, যদি তৃতীয় চতুর্থক হয় তাহলে 3 দ্বারা গুণ দেব উপরে, ঠিক আছে। আর একইভাবে দশমক বের করতে হলে 10 দ্বারা ভাগ করতে হবে, সপ্তম দশমক হলে 7 দ্বারা গুণ করতে হবে, 92 শতমক বের করতে হলে অর্থাৎ শতমক বের করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, আর এখানে 92 থাকতে হবে। আমরা অঙ্ক করে দেখাই, দেখালে তোমাদের কাছে বিষয়টা কি হবে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু অঙ্ক করে দেখাচ্ছি, একটা অঙ্ক করে দেখালো হবে। প্রথমে আমি এই তথ্য হতে সাজাবো, আমি বলেছি সারণী তৈরি করতে হবে। এক্ষেত্রে সারণী তৈরি করার জন্য কয়টা কলাম হবে সেটা প্রশ্ন দেখলে আমরা কি করতে পারবো বুঝতে পারবো। আমাদের প্রশ্নে দুটো ইনফরমেশন আছে, অতএব আমাদের সারণীতে দুটো কলাম হবে, একটা হবে এক্সাইড কলাম, ঠিক আছে, আর একটা হচ্ছে এফআইর কলাম। হ্যাঁ, এই দুইটা কলাম হবে প্রশ্ন হতে। আর সূত্র যেটা আছে সূত্র দেখে আমি বুঝতে পেরেছি, আমরা জানি মধ্যমা চতুর্থকের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন, অর্থাৎ এফসির কলম, কিউমুলেটিভ অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এখন আমি লিখি আমার তথ্যগুলো কত আছে, তথ্যগুলো আমি লিখছি। কত আছে, 10 আছে, 15 আছে, 20 মানে 20, 25, 30, 35, 40, এই তথ্যগুলো আমাদের কি আছে দেয়া আছে। এখন ফ্রিকোয়েন্সিগুলো লিখি আমি, ফ্রিকোয়েন্সি হচ্ছে 5/11। 5 মানে কি, 5
5 হচ্ছে এই যে 10 উপাত্তটা এটা 5 বার আছে 15 হচ্ছে 11 15 এর এগেইনস্ট কত আছে 11 অর্থাৎ উপাত্ত 15 কতবার আছে 11 সংখ্যক বার আছে 11 বার আছে এরপর দেখো 14 30 25 14 30 25 10 5 এখন আমি ক্রমযোজিত গণসংখ্যা বের করব এই ক্রমযোজিত গণসংখ্যা আমি গত ক্লাসে কি করেছি বের করে দেখিয়েছি সেটা কিভাবে বের করতে হয় প্রথমে 5 লিখব এই 5 এর সাথে 11 যোগ হলে 16 14 যোগ হলে 30 30 যোগ হলে 60 25 যোগ হলে 85 10 যোগ হলে 95 5 যোগ হলে 100 আবার একটু যোগ করে নিই 5 11 যোগ করে 16 14 যোগ করে 30 30 যোগ করে 60 25 যোগ করে 85 10 যোগ করে 95 5 যোগ করে 100 এর মানে আমার n কত 100 এই আমার কি হয়ে গেল তালিকা তৈরির কাজটা কি হয়ে গেল শেষ সারণী তৈরি করার কাজ কি হয়ে গেল শেষ এখন আমি কি বার করব মধ্যমা বার করব হ্যাঁ তাই আমরা জানি যে মধ্যমাটা কি মিডিয়ান ইকুয়াল টু n প্লাস 1 বাই 2 সমান কত আচ্ছা 100 যে 100 প্লাস 1 বাই 2 সমান 50.5 50.5 তম পদের মান হল মধ্যমা ঠিক আছে 50তম পদ 50.5তম পদের মান হলো মধ্যমা যে n প্লাস 1 বাই 2 মিডিয়ান n প্লাস 1 বাই 2 ঠিক আছে অনেকে এখানে জোড় সংখ্যা দেখে আমি একটু আগে বলেছি n বাই 2 এবং কি বলে n বাই 2 প্লাস 1 মানে কত যে n প্লাস 2 বাই 2তম পদের মানের গাণিতিক গণ আমরা বলেছিলাম যদি ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে জোড় সংখ্যক তত্ত্বের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর ফ্রিকোয়েন্সি থাকলে এটার কোনো প্রয়োজন কি নাই ঠিক আছে তো মান হলো মধ্যমা পঞ্চাশ পদের মান হলো মধ্যমা ক্রমজড়িত গণসংখ্যা হতে দেখা যাচ্ছে কি লিখব ক্রমজড়িত গণসংখ্যা হতে দেখা যায় হতে দেখা যায় 50.5তম পদ ক্রমজড়িত গণসংখ্যা 60 এর মধ্যে আছে ক্রমজড়িত গণসংখ্যা কার ভিতরে আছে 60 এর মধ্যে আছে একটু দেখো তোমরা এটা একটু ব্যাখ্যা করি এটা আমি গত ক্লাসেও কি করেছি ব্যাখ্যা করেছি একই ব্যাখ্যা মধ্যমটা কত 50.5তম পদের মান প্লিজ মধ্যমা কিন্তু 50.5 নয় যার সিরিয়াল 50.5 সেই হচ্ছে কি মধ্যমা তা আমরা দেখি সিরিয়ালটা দেখতে হবে ক্রমযুক্ত গণসংখ্যা এখানে এখানে কয়জন আছে 5 জন অর্থাৎ 10 উপাত্তটা কয়বার আছে 5 বার ক্রমযুক্ত গণসংখ্যা 5 এখন লাস্ট সিরিয়ালটা কত 5 কিন্তু আমার সিরিয়াল নাম্বার কত মধ্যমা 50.5 মধ্যমা এখনো আসছে নাই এই 5 এর সাথে 11 যোগ হয় কত হচ্ছে 16 এখানে লাস্ট সিরিয়ালটা হচ্ছে 16 কিন্তু মধ্যমা সিরিয়াল হচ্ছে 50.5 সিরিয়াল এখনো আসে নাই এই 16 এর সাথে 14 যোগ হয় 30 এখন লাস্ট সিরিয়ালটা কত 30 কিন্তু আবার মধ্যমার সিরিয়াল হচ্ছে 50.5 মানে 30 এর আরো পরে এর মানে মধ্যমা এখনো কি আসে নাই এই 30 সাথে 30 যোগ হয় কত হচ্ছে 60 এখানে লাস্ট সিরিয়ালটা 60 এই লাস্ট সিরিয়ালের ভিতরে আবার মধ্যমার সিরিয়াল 50.5 রয়েছে মনে রাখতে হবে এখানে লাস্ট সিরিয়ালটা 60 এটা শুরু হয়েছে 31 থেকে কারণ এখানে লাস্ট সিরিয়ালটা কত 30 না হ্যাঁ তো এটা 31 না এটা হ্যাঁ 31 থেকে কি হয়েছে এটা শুরু হয়েছে এবং লাস্ট সিরিয়ালটা কত 60 এই 60 এর ভিতরে
50.5 তম পদ আছে। অতএব যে এটা ক্রমজিত ঘনসংখ্যা 60 এর মধ্যে আছে, অতএব নির্ণে মধ্যমান হলো 60 বিপরীতে তথ্যমান, 60 এর বিপরীতে তথ্যমান কত? 25। নির্ণে মধ্যমান হলো 25। সুতরাং মিডিয়ান ইকুয়াল টু 25। সুতরাং মিডিয়ান ইকুয়াল টু কত? 25। আমার আনসার কি হয়ে গেল? শেষ। কারণ আমাকে বলেছে 50.5 তম পদটা হচ্ছে, এই পদের মান হচ্ছে মধ্যমান। এখন এই 50.5 তম পদ ক্রমজিত ঘনসংখ্যা 60 এর ভিতরে আছে, ঠিক আছে? এর মানে 31 নম্বর পদের মান হচ্ছে 25, 32 নম্বর পদের মান 25, 33 নম্বর পদের মান 25, 50.5 তম পদের মান 25, 60 নম্বর পদের মান 25। তাহলে 50.5 তম পদের মান 25, অতএব নির্ণয় মধ্যমা কত? মিডিয়ান ইকুয়াল টু কত? 25 বের হয়ে গেল। দেখো এইটা কিন্তু আমাদের ওই যে শ্রেণীবদ্ধ তত্ত্বের ক্ষেত্রে হতে আরো সহজ, কারণ শ্রেণীবদ্ধ তত্ত্বের ক্ষেত্রে আমরা ক্রমজিত ঘনসংখ্যা 60 এর বিপরীতে একটা শ্রেণী পেতাম, ঠিক আছে? মনে করো সেই শ্রেণীটাই পেয়েছে 40 থেকে 50। তখন কিন্তু আমরা কি করতাম, এই 40 থেকে 50 শ্রেণী হতে মধ্যমা বের করার জন্য সূত্র মিডিয়ান ইকুয়াল টু L1 + N/2 - FC / FM × C সূত্র ব্যবহার করতে হয়েছে। কিন্তু এ বিচ্ছিন্ন উপাত্তর ক্ষেত্রে আমি ওই ক্রমজিত ঘনসংখ্যার বিপরীতে সরাসরি তথ্যমান পেয়ে যাচ্ছি এবং বলে ফেলছি মধ্যমা কত? 25। এখন আসে চতুর্থক দ্বয়। কি বলেছে? চতুর্থক দ্বয় বের করো। চতুর্থক দ্বয় মানে কি? দুটো চতুর্থক, একটা হচ্ছে প্রথম চতুর্থক আর একটা হচ্ছে তৃতীয় চতুর্থক। আসি আমরা প্রথমে প্রথম চতুর্থকটা আমরা বের করব। কোনটা বার করব? প্রথম চতুর্থক। একটু দেখো, এগুলো আলোচনা করা লাগবে না, কারণ মধ্য আলোচনা করার সাথে সাথে সবগুলো আলোচনা কি শেষ। যে কি লিখব? প্রথম চতুর্থক হল কত? N+1/4 সমান N কত? 100 যোগ 1/4, তাহলে কত হলো? সম্ভবত 25.25। 25.25 তম পদের মান হলো প্রথম চতুর্থক, ঠিক আছে? এই 100 আর 1 যোগ করলে 100, 4 দ্বারা ভাগ করলে কত হয়? 25.25 তম পদের মান হলো প্রথম চতুর্থক। মধ্যমাটা কেটে ফেলবা, লেখবা প্রথম চতুর্থক। ক্রমজিত ঘনসংখ্যা হতে দেখা যায় এটার জায়গায় কত লেখবা? 25.25 তম পদ ক্রমজিত ঘনসংখ্যা কার ভিতরে আছে? 30-এর ভিতরে আছে। ক্রমজিত ঘনসংখ্যা কার ভিতরে আছে? 30-এর ভিতরে আছে। লক্ষ্য করো তো, এই যে 25.25 তম পদ ক্রমজিত ঘনসংখ্যা কার ভিতরে আছে? 16-এর ভিতরে নাই, লাস্ট রিয়েল 16, 30-এর ভিতরে আছে। এরপর লেখো, অতএব নির্ণয় প্রথম চতুর্থক হলো ক্রমজিত ঘনসংখ্যা 60-এর জায়গায় কত লিখব? 30। 30-এর বিপরীতে তথ্যমান কত? 20। অর্থাৎ প্রথম চতুর্থকের মান কত? Q1 ইকুয়াল টু কত লিখব? Q1 ইকুয়াল টু কত লিখব? 20। আনসার শেষ। আনসার শেষ হয়ে গেল। অর্থাৎ মধ্যমাটা যে নিয়মে করেছি একই নিয়মে আমাকে কি করতে হবে? প্রথম চতুর্থক কি করতে হবে? বের করতে হবে। এখন যদি আমি তৃতীয় চতুর্থক যদি বের করতে চাই, নাকি তৃতীয় চতুর্থক, ওকে, তাহলে এখানে কি লিখব? তৃতীয় চতুর্থক আর এখানে কত দ্বারা গুণ করব? 3 দ্বারা গুণ করব, ঠিক আছে? এখানে কত হবে? 3 দ্বারা গুণ হবে। 3 দ্বারা গুণ হলে কত হবে? এটা হবে 75.75। কত হবে? 75.75 তম পদের মান হলো তৃতীয় চতুর্থক। আমাকে কি বলেছে?
আমাকে বলেছে তৃতীয় চতুর্থক বের করার জন্য। তাহলে এন প্লাস ওয়ান বাই ফোর হচ্ছে প্রথম চতুর্থক, তৃতীয় চতুর্থকে যদি তিন দ্বারা গুণ করব এন এর মান বসিয়ে দিয়েছি 75.75 তম পদের মান হলো তৃতীয় চতুর্থক। তাহলে এখন আমাকে কি করতে হবে, ক্রমযুত গণসংখ্যা হতে এই 75.75 তম পদের মানটা বের করতে হবে। দেখো এখানে এই যে এখানে ক্রমযুত গণসংখ্যা 60, অর্থাৎ লাস্ট সিরিয়ালটা হচ্ছে কত নাম্বার, 60 নাম্বার, কিন্তু আমার তৃতীয় চতুর্থকে সিরিয়াল নাম্বার আরও পড়ে 75.75, এটা 85-এর ভিতরে আছে। এর বিপরীতে ক্রমযুত গণসংখ্যা সরি তথ্যমান 30, অতএব আমার তৃতীয় চতুর্থক হচ্ছে কত 30। এই তো হয়ে গেল আনসার, ঠিক আছে জি। এরপরে আমাকে বলেছে কি যে সপ্তম দশমক, খুব ভালো কথা, আমি সপ্তম দশমক কি করবো বের করবো, ভাষা একই ভাষা, একই ভাষা, জাস্ট মধ্যমার জায়গায় সপ্তম দশমক শব্দটা কি করতে হবে, লিখতে হবে যে সপ্তম দশমক হলো কত লিখবো এখানে এন প্লাস ওয়ান বাই টেন, অর্থাৎ এন প্লাস ওয়ানকে কত দ্বারা ভাগ করতো, টেন দ্বারা। এটা কিন্তু প্রথম দশমক হয়ে গেছে, যে সেভেন দেব সপ্তম দশমক, চার দিলে চতুর্থ দশমক। তো একটু দেখি মানগুলো, 700 প্লাস 1/10, তা আমরা জানি যে 101 আর 7 দ্বারা গুণ করলে হবে 707, এটা হচ্ছে 70.7 তম পদের মান। কত 70.7 তম পদের মান হলো কি যেটা বলে সপ্তম দশমক। হ্যাঁ আমরা ইয়ে করে হিসেব করে কত পেয়েছি, 7n+1/10 সমান 70.7 তম পদের মান হলো যে সেভেন্থ দশমক, মানে সপ্তম দশমক। এখন ক্রমযুত গণসংখ্যা হতে দেখি 70.7 তম পদটা কোথায় আছে, এই যে ক্রমযুত গণসংখ্যা 85-এর ভিতরে আছে, 85-এর ভিতরে আছে, এখানে 60 নাই 70 নাই, এখানে আছে বিপরীত তথ্যমান 30, অতএব আমার যে ডি সেভেন সপ্তম দশমক কত 30। এর মানে আমরা দেখেছি আমাদের তৃতীয় চতুর্থক ছিল মানে 75.75 পদ, আর ওটা হচ্ছে 70তম পদ, কাছাকাছি পদ, এই জন্য দুইজনের মান কত হয়েছে 30 হয়েছে। এরপরে আসো 92 শতমক বের করব, তো শতমক বের করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, আর এখানে কত দিতে হবে 92, এখানে কত দিতে হবে 92, আমি 92 শতমক বের করব, ঠিক আছে। হ্যাঁ এখানে 100 দ্বারা ভাগ করতে হবে, উপরে দেবো ইয়ে, তাহলে 101 হ্যাঁ আর 92, দেখো কত হয়, আমি কত নাম্বার পদ হয় একটু আমি ক্যালকুলেটার ইউজ করছি, 101 × 92 ডিভাইডেড বাই 100, 92.92 কত হচ্ছে, 92.92, ঠিক আছে, 92.92 তম পদের মান হলো, 92.92 পদের মান হলো কি 92 শতমক, 92.92 তম পদ। দেখি এখানে কয়টা পদ আছে, 85টা পদ আছে, অর্থাৎ লাস্ট সিরিয়াল হচ্ছে 85 নাম্বার সিরিয়াল, কিন্তু আবার 92% মানে 92 শতমকের সিরিয়াল হচ্ছে 92.92 সিরিয়াল, অর্থাৎ এটা ক্রস করে যেতে হবে, এখানে আছে লার্জ সিরিয়াল কত 95 সিরিয়াল, এটা মানে এই এর ভিতরে 92 নাই, এই 95-এর ভিতরে কি আছে 92 আছে, এই ক্রমযুত গণসংখ্যা 95 বিপরীত তথ্যমান 35, অর্থাৎ P92 সমান কত 35, 92 শতমকের মান হচ্ছে 35, 92 শতকের মান হয়েছে কত 35 হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করলাম, যে বিচ্ছিন্ন উপাত্ত হতে আমরা কি করেছি, আমরা মধ্যমা কি করেছি আমরা বের করেছি, আমরা চতুর্থকদ্বয় বের করেছি, এবং আমরা দশমক সপ্তম দশমক বের করেছি, 92 শতমক আমরা কি করেছি আমরা বের করেছি,
এবং অনেক সময় এইভাবে দাঁত দিয়ে আমাদেরকে বলতে পারে যে বঙ্কিমতা বের করো, এটা অন্য চ্যাপ্টারের। হ্যাঁ, তখন আসলে এগুলার জন্য আমাকে ওই মধ্যমার সূত্র বের করতে হয়, আমাকে চতুর্থক কি করতে হয় বের করতে হয়। তাহলে আমরা যে মানে মধ্যমা চতুর্থক বের করা যদি কি করি, আমরা শিখে ফেলি, তাহলে আমি ধরো বঙ্কিমতা বলো, সুচলতা বলো, ঠিক আছে, বা অন্য কোনো কিছু বলো, সেগুলো যদি সূত্র জানা থাকে, আমি সেই সূত্রতে যদি আমাকে কি করতে হয় মধ্যমার মান যদি বসাতে হয় বা চতুর্থকের মান যদি বসাতে হয়, তাহলে এইভাবে কাজ করে আমরা মধ্যমা চতুর্থকের মান বের করে সূত্রে বসিয়ে আমরা কাজ শেষ করতে পারবো। একটা বিষয় মনে রাখবে যে কেন্দ্র প্রবণতা যদি ভালোভাবে যদি আমরা যদি কি করি শিখে ফেলি, তাহলে আমরা যে কোনো চ্যাপ্টার অত্যন্ত সহজে আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। তাই আজকের ক্লাস এখানে কি করছি শেষ করছি, আগামী ক্লাসে তোমাদের সাথে প্রচুরক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।